Udane tuwe elake yato. Tumi koi tar bitore na aso. Pastar bitore asto me tomake. Koi time e atto korbo bole dicchi. কক্সবাজারের খলাতলি এলাকাত এই ইজি বাইকানত মাইক লাগাই এনে মাইকিং করে এই অজ্ঞাতনামা যুবক। তার এই অভিনব মাইকিং এর বিষয়জ্ঞান আছিল নিকোজ বউরে ফিরি পাইবার আকুতি। বউ ফিরি নোয়াইলে আত্মহত্যার হুমকি দেয়া এই মাইকিং এর চিত্রগান কোনো এক উৎসুক ব্যক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়াই দিলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। আর দর্শক অকল বেশ কৌতূহলী হয়ে নে আরার কাছে এই ব্যাপারে জানতো সা। সম্মানিত দর্শকলের এই কৌতূহলে জবাব খুঁজতে যাই এনে সি প্লাস টিভির ফকরতুন আর আলাপ গড়ি বৌহারা এই স্বামী রুমারে। আলাপকালে মাইকিং করা এই যুবক নিজেরে টিপু সুলতান প্রকাশ বিদ্যুৎ পরিচয় দিয়ে এনে জানাই দিনাজপুরের মেয়ে রিনা ওয়ারে তার 4 বছর আগে বিয়ে হয়। বিয়ে গান বেশ সুখে শান্তিতেই হাইত আছিল, কিন্তু গত জানুয়ারির 24 তারিখের তুন তার বউ নিকোসনের পরে বউ আড়াই এনে এই বিদ্যুৎ রীতিমতো দিশে আরা। আর বউরে ফিরি পাই বেল্লাই বিভিন্ন জেলাত ও মাইকিং ও গজ্জে ওর দাবি ও বিভিন্ন জায়গার তুন জেড়ে জেড়ে সংবাদ পাইয়ে তার বউ আছে ও এড এড যাইয়ে নেই মাইকিং গজ্জে। এই ব্যাপারে সি প্লাস টিভির লগে সাক্ষাৎকারে এই বৌহারা স্বামী জানাই, আমি সাভারে থেকে, আমার ফোন দিচ্ছি কুমিল্লা। আপনার ওয়াইফ কে সাভারে হারাইছে? জি জি। এই তো আপনি তো মাইকিং করলেন, তো আত্মহত্যা করবেন বলছিলেন? করেছিলাম, এখানে পুলিশ এসে নিয়ে গেছে, চিকিৎসা করার পরে 3 দিনের জেল দিয়েছে। 3 দিনের জেল খেটে বেরিয়েছেন এখন? জি জি। পুরো নামটা কি? আমার পুরো নাম টিপু সুলতান বেদ্দু। আচ্ছা, আপনার ওয়াইফের নাম? রিনা। রিনা জি, আপনারা বিয়ে করছেন ক বছর? 4 বছর। বাচ্চা কাচ্চা আছে কোনো? না। তো আপনার ওয়াইফ মিসিং হয়েছে কোন মাস থেকে? জানুয়ারির 24 তারিখে। জানুয়ারির 24 তারিখে। আপনি কি মাইকিংটা সাভারেই করতেছেন? আমি মাইকিং এই 12টা জেলায় করছি। শ্বশুরবাড়ি কোন জায়গায়? দিনাজপুরে। দিনাজপুরে। তো আপনার শ্বশুরবাড়িতে খবর নিছেন উনি আছে কিনা, ওখানে গেছে কিনা? না না, ওদিকে নেই, কিন্তু এখন আমি যা জানতে পারলাম ও এখন ঢাকা আপনার টঙ্গী থেকে মিরপুর এর মাঝামাঝি কোথাও আছে। ও কি উনি কি স্বেচ্ছায় কারোর সাথে চলে গেছে না আসলে আপনার কাছ থেকে রাগ করে চলে গেছে? কোনটা? আমার কাছ থেকে রাগ করে গেছে। তো আপনি লাস্ট ওনার সাথে কোনো যোগাযোগ হয় নাই 24 তারিখের পর? অনেকবারই হয়েছে, শুধু বলে আসবো না। তো এখন আপনি থানায় জানাইছেন জিনিসটা, আপনি তো জেলে খাটছেন বললেন। আমি থানায় জানিয়েছিলাম আপনার মেমাইকে, আমি খেয়ে ফেলতেছিলাম বিষ। আপনি কি কাজকর্ম কিছু করেন না? অবশ্যই করি, আমি ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য করেন, তো আপনার সাথে সমস্যা কি নিয়ে? সমস্যা, ও প্রায় একটা ছেলের সাথে কথা বলে, ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে আমাদের মধ্যে একটু হয়, আমরা দুজনে খুবই সুখী, ও খুব ভালো, খুবই ভালো মানুষ ছিল, খুবই ভালো, ওর মতো ভালো মানুষ দুনিয়াতে একটাও আমি দেখিনি, কিন্তু এখন ও একটু মানুষ হয়ে গেছে, এই জন্যই আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। যার সাথে অ্যাফেয়ার করছে ওর ওর কাছে আছে কিনা ওর সাথে যোগাযোগ করছেন? ও ভালো ছেলে না, ও নাইজেরিয়াতে থাকে, ও আমার কল ধরে না। তো কলাতলি যখন আপনি মাইকিং করতেছিলেন তখন আপনি একটা কথা বলছেন যে আমি জানি তুমি এখানে আসতো, এটা কিভাবে জানলেন? তখন সে ওইখানে ছিল, ঠিক আছে, কক্সবাজার গেছিল। হ্যাঁ, কক্সবাজার গিয়েছিল, ওইখানেই ছিল। আমি ও কি আমার এগুলি দেখে ও আগে কি চলে আসে দেখেন? তাহলে উনি একটা মহিলা একা একা আপনার কি মনে হয় মুভ করতে পারবে না ওনার সাথে আরো কেউ আছে? সাথে অবশ্যই কেউ না কেউ ছিল, তাছাড়া কি বলবো ভাই। এখন ওনার 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 ফ্যামিলির বক্তব্য কি? ওনার মা বাবা কোনো উদ্যোগ নিচ্ছে না? ওনার ফ্যামিলি বলতেছে যে আমার মেয়ে এখন মানসিক সমস্যা হয়ে গেছে, কি করব আমরা? ও তো এই পর্যন্ত 7 বার পালিয়েছে, 7 বার, 4 বছর বিয়েতে 7 বার পালিয়েছে, এই 1 বছরে 7 বার পালিয়েছে। 3 বছর আগে সে খুব ভালো ছিল, এখন কথা হচ্ছে একজন স্বাভাবিক মানুষ কখনো 7 বার পালাতে পারে না, সে স্বাভাবিক না, সে যদি স্বাভাবিক ভাবে পালিয়ে যেত মেনে নিতাম, কিন্তু সে একজন অসুস্থ, তাই অসুস্থকে তো আমি ছেড়ে দিতে পারি না ভাই। না, এটা তো পারবেন না আপনি। হ্যালো বিয়ার, আমি আমার বউকে অনেক ভালোবাসি,
অনেক ভালোবাসি, ও যদি না থাকে আমার জীবনের কোনো মূল্য নেই, পৃথিবীটা অন্ধকার মনে হয়, পৃথিবীটা অকেজো মনে হয়, পৃথিবীটা অকেজো, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, কেননা আমার পৃথিবী তো আমার স্ত্রী, যদি কেউ আমার স্ত্রীকে দেখে থাকেন প্লিজ আমার যে নাম্বার আছে অথবা ডিসক্রিপশনে নাম্বার কল দিয়ে জানিয়ে দেবেন, কৃতজ্ঞ থাকবো। ওকে নিয়ে অনেকদিন বেঁচে থাকতে, সেই সুযোগটুকু করে দিন প্লিজ।